আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে আল্লাহর কুদরতের এমন একটি ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটি মাটি থেকে অনেক দূরে সমুদ্রের একদম মাঝখানে ঘটেছে। যে ঘটনাটি দেখার পর জাহাজের নাবিক সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আসলে বন্ধুরা, সমুদ্রের মাঝখানে কি ঘটেছিল এবং কেন সেই নাবিক মুসলমান হয়ে গিয়েছিল, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছুই জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এর মধ্যে এক ধরনের মানুষ নিজেদের টাকা পয়সা ও অর্থ সম্পদের ওপরেই ভরসা করে। এই ধরনের মানুষগুলো তাদের সমস্ত কাজের ক্রেডিট নিজেকেই দিয়ে থাকে এবং তারা ভুলে যায় তাদের এই ধন দৌলত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা চায় তাহলে এক মুহূর্তে তাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে। আর তাই তো কিছু কিছু মানুষ তাদের ধন সম্পদ হারিয়ে শুধু হায় হায় করতে থাকে। আবার অন্যদিকে আরেক ধরনের মানুষ রয়েছে যারা প্রতিটি পরিস্থিতিতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের ওপরে ভরসা করে। তারা মহান আল্লাহ তাআলার উপরে অনেক বেশি বিশ্বাস রাখে। সাধারণত এই ধরনের মানুষগুলো যে কোনো কঠিন পরিস্থিতিতেই মহান আল্লাহ তাআলার ওপর ভরসা রাখে। আর এই ধরনের মানুষগুলো খুব সাধারণত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য পেয়ে যায়। আর মনে রাখবেন, এই ধরনের মানুষগুলো পৃথিবী এবং পরকালে সার্থক হয়ে থাকে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে আল্লাহ তাআলার ওপরে বিশ্বাস রাখা তেমনই একজন মানুষের ব্যাপারে জানাতে চলেছি। আর এই ঘটনাটি দেখার পর মাটি থেকে অনেক দূরে সমুদ্রের মাঝখানে একজন নাবিক কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চলুন ঘটনাটি আপনাদেরকে বিস্তারিত জানাই। বন্ধুরা, বর্তমানে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে একজন ব্রাজিলিয়ান নাবিককে কালেমা পড়তে দেখা যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় তিনি কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এই ভিডিওটি দেখার পর শুধুমাত্র মুসলমানরা নয়, বরং অমুসলিমরাও সেই নাবিককে স্যালুট করেছে। সেই ভাইরাল ভিডিওটি অনুযায়ী সেই জাহাজে 170 জন মানুষ সফর করছিলেন এবং সেই জাহাজে যতগুলো মানুষ সফর করছিলেন তার মধ্যে শুধুমাত্র একজন মুসলমান ছিলেন, আর বাকি যারা ছিল তারা সকলেই ছিল অমুসলিম। আর সেই জাহাজটিকে যিনি চালাচ্ছিলেন তিনি ছিলেন একজন ব্রাজিলিয়ান। সেই জাহাজটি যখন একদম সমুদ্রের মাঝখানে ছিল তখন হঠাৎ করেই জাহাজের সকল ইঞ্জিন বিকল হয়ে যায়। আর সেই নাবিকের একজন সহযোগী নাবিক ছিলেন, তিনি ছিলেন একজন আরাবিক। তারা দুইজনে অনেক চেষ্টা করলেন কিন্তু জাহাজের ইঞ্জিন ঠিক করতে পারলেন না। এই ঘটনাটি দেখার পর একজন নাবিক ওনাদের রুম থেকে বাইরে এসে সকল সফরকারীদেরকে বলেন, আমাদের জাহাজের দুইটি ইঞ্জিন বিকল হয়ে গেছে, জাহাজের দুইটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাদের জাহাজ বর্তমানে সমুদ্রের পানির সাথে কোন দিকে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে জাহাজের সকল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, তাই আমরা বুঝতে পারছি না জাহাজ কোন দিকে যাচ্ছে এবং কারো কাছ থেকে সাহায্য চাইতেও পারছি না। আবার বর্তমানে সমুদ্র অনেক উত্তাল, আমাদের এই জাহাজ যে কোনো সময় সমুদ্রের পানিতে ডুবে যেতে পারে। আর এই খবর যখনই নাবিক সফরকারীদের দিলেন তখন সবাই আত্মচিৎকার করতে শুরু করলেন। যখন সফরকারীরা অনেক বেশি আত্মচিৎকার করছিল তখন একজন নাবিক ওনার কেবিন থেকে বের হয়ে আসলেন
এবং সফরকারীদের বোঝাতে শুরু করলেন। কিন্তু সেই নাবিক দেখলেন সবাই অনেক বেশি আত্মচিৎকার করছে এবং সবাই অনেক ভয় পেয়েছে। কিন্তু সমস্ত সফরকারীদের মধ্যে একজন মানুষ ছিলেন, সেই নাবিক লক্ষ্য করে দেখলেন তিনি একদম চুপচাপ করে ওনার জায়গায় বসে রয়েছেন এবং তিনি তার সিটে বসে নামাজ আদায় করছেন। সেই মুহূর্তে যদিও সবাই নিজেকে বাঁচার জন্য আত্মচিৎকার করছিল, কিন্তু এই মুহূর্তে সেই মানুষটি নামাজ আদায় করছিল। নাবিক যখন সেই মানুষটিকে খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন তখন তিনি নিজেও অবাক হয়ে গেলেন, কেননা সেই মানুষটির মুখের মধ্যে কোনো ধরনের টেনশন দেখা যাচ্ছিল না। এটা দেখে সেই নাবিক মুসলিম মানুষটিকে আরও গভীরভাবে দেখতে শুরু করলেন। নাবিক দেখলেন সেই মানুষটি ওনার নামাজ শেষ করে মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করতে শুরু করলেন এবং মহান আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাদেরকে এই সমস্যা থেকে রক্ষা করুন, আমাদের সবাইকে সহি সালামতে আমাদের জায়গায় পৌঁছিয়ে দিন। এটা শুনেই সেই নাবিক আরও বেশি অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন এই মানুষটি তার আল্লাহকে কত বেশি ভালোবাসে এবং আল্লাহ তাআলার উপরে কত ভরসা করে। কেননা সেই নাবিক শতভাগ নিশ্চিত হয়ে গেছেন এই জাহাজ আর কেউ রক্ষা করতে পারবে না। কিছুক্ষণের মধ্যে সমস্ত সফরকারীরা সহ সম্পূর্ণ জাহাজটি সমুদ্রের মধ্যে ডুবে যাবে আর এই জাহাজটিকে কেউ বাঁচাতে আসতেও পারবে না, কেননা তারা কাউকেই কোনো সংবাদ দিতে পারেনি। এরপর সেই মানুষটির দোয়া যখন শেষ হয়ে গেল তখন সেই নাবিক তার কাছে পৌঁছালেন এবং তাকে গিয়ে বললেন, আপনি এই পরিস্থিতিতে এটা কি করছেন? জাহাজের সবাই তো আত্মচিৎকার করছে, কিন্তু আমি আপনার চোখে কোনো ভয় এবং টেনশন দেখছি না। এটা শুনে সেই মানুষটি বলল, আমার মহান আল্লাহ তাআলার উপরে অনেক ভরসা রয়েছে, নিশ্চয়ই তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আমি আল্লাহর কাছে এই বিপদের সময়ে আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আর আমার আল্লাহ তাআলার উপরে আমার পুরো ভরসা রয়েছে, আমাদের কোনো কিছুই হবে না। দেখবেন আমরা আমাদের জায়গায় সঠিকভাবে ঠিকঠাক মতো পৌঁছে যাব। যখন তার মুখ থেকে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করার কথাগুলো শুনলেন তখন তিনি আরও বেশি অবাক হয়ে গেলেন। কিন্তু এই ভালো কথাগুলো শুনে ওনার মনে মনে কিছু ভালো লাগছিল এবং সেই মুসলিম মানুষটির কথা শুনে তিনি মনে মনে কিছুটা খুশিও হচ্ছিল আর ভাবতে লাগলো, আজকে দেখে নেওয়া যাক কি হয়, দেখি একজন মুসলমানের দোয়ার মধ্যে কত শক্তি রয়েছে। সেই মানুষটি যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলল এই বিপদের সময় তার কোনো কিছুই হবে না, আসলে আমিও দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, সেই জাহাজটির সমুদ্রের পানির মধ্যে অনেক বেশি হাবুডুবু খাচ্ছিল এবং যেদিকে সেদিকে চলে যাচ্ছিল আর সেই নাবিকের মনে হচ্ছিল এই জাহাজটি যে কোনো সময় সমুদ্রের পানিতে ক্রাশ করে যাবে। আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চলেছি। কিন্তু সেই মুসলমানের বলার কথাগুলো সেই নাবিকের বারবার মনে পড়ছিল আর তাই সেই নাবিক মনে মনে ভাবছিল যে কোনোভাবে সেই মুসলমান মানুষটির কথা সত্য হয়ে যাক। এবং সেই সময় নাবিক হঠাৎ করে লক্ষ্য করে দেখল জাহাজের একটি ইঞ্জিন হঠাৎ করে কাজ করা শুরু করে দিয়েছে এবং সবাই দেখল এটা মহান আল্লাহ তাআলার একটি কারিশমা হয়ে গেল। আর সেই জাহাজের সবাই এই মুসলিম মানুষটির দোয়ার এমন পরিণতি দেখল যেটা কেউ কখনো ধারণাও করতে পারেনি। যেখানে কিছুক্ষণ আগেও সবাই চিৎকার করছিল সেখানে এখন প্রতিটি মানুষের মুখে হাসি ফিরে এসেছে। আর বন্ধুরা, এরপর সেই জাহাজটি অক্ষতভাবে পাশের একটি বন্দরে চলে আসে এবং সেই জাহাজের সকলেই বেঁচে যায়। এই ঘটনাটি দেখে সেই জাহাজের নাবিক এত বেশি খুশি হয়ে যায় যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর এরপর সেই নাবিক সেই জাহাজের সকলের সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমান হয়ে যান। আল্লাহু আকবর।
বন্ধুরা, এটা নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অনেক বড় একটি কারিশমা। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম শিক্ষণীয় ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।